নমস্কার বন্ধুরা কৃষকদের জন্য খুবই খুশির খবর চলে এসেছে আপনারা বাংলা স্বচ্ছ বিমাতে অনেকেই আবেদন করেন ক্ষতিপূরণের টাকা পান না তো এবার কিন্তু আপনারা সকলে ক্ষতিপূরণের টাকা পাবেন এবং তিনটা ধাপে কিন্তু ক্ষতিপূরণের টাকা পাবেন এছাড়াও প্রিমিয়ামের টাকার একটা ব্যাপার সেটা কিন্তু অনেকটাই কমানো হয়েছে আপনাদেরকে কিন্তু আঠাশ টাকা প্রতি শতক প্রতি আপনাদেরকে দিতে হবে বিমা কোম্পানিকে তো এই সকল বিষয়গুলো নিয়ে কী আপডেট এসেছে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন পরবর্তী নেক্সট আপডেট এভাবেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি অন করতে ভুলবেন না দেখুন এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে রাজ্যের আলু চাষিদের জন্য সুখবর রবি মরশুমে আলু চাষে বিমার প্রিমিয়াম কমিয়ে দিল রাজ্য সরকার আগে আলুর বিমা করাতে গেলে একর প্রতি চার দশমিক আট পাঁচ শতাংশ হারে প্রিমিয়াম জমা দিতে হতো চাষিকে এবছর তা কমিয়ে করা হয়েছে মাত্র তিন শতাংশ এর ফলে উপকৃত হবে রাজ্যের কয়েক লক্ষ চাষি দপ্তর সূত্রে জানা গিয়েছে ধান বা অন্যান্য ফসলের বিমা করার ক্ষেত্রে প্রিমিয়াম জমা দিতে না হলেও আলুর ক্ষেত্রে প্রিমিয়াম জমা দিতে হয় কৃষককে এতদিন এক একর আলুর জমিতে বিমা করাতে গেলে চার দশমিক আট পাঁচ শতাংশ হারে মোট তিন হাজার আটশো আশি টাকা প্রিমিয়াম দিতে হতো একজন কৃষককে অর্থাৎ এক শতক জমিতে প্রিমিয়ামের পরিমাণ ছিল আটত্রিশ টাকা আশি পয়সা এক বিঘাতে পড়ত এক হাজার দুশো আশি টাকা কিন্তু এবছর এক একর জমিতে মাত্র তিন শতাংশ হারে মানে দু হাজার চারশো টাকা প্রিমিয়াম দিতে হবে কৃষকদের অর্থাৎ শতকপতি মাত্র চব্বিশ টাকা প্রিমিয়াম জমা দিতে হবে চাষিকে পশ্চিম মেদিনীপুর জেলার উপকৃষি অধিকর্তা দুলাল দাস অধিকারী বলেছেন চাষিদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর ফলে আরও বেশি কৃষককে বিমার আওতায় নিয়ে আসা সম্ভব হবে কৃষি আধিকারিকরা জানাচ্ছেন আলুর ক্ষতিপূরণের বিষয়টিকে মোট তিন ভাগে ভাগ করা হচ্ছে এক নম্বর হচ্ছে ফসল লাগানোর পরে বা লাগাতে না পারার পর ফসলের ক্ষতি হলে তখন ক্ষতিপূরণ পাবে চাষিরা দুই হচ্ছে ফসল লাগানোর পর রোদ ঝড় বৃষ্টি খরা বা পোকা লেগে ফসল নষ্ট হলে তখনও ক্ষতিপূরণ পাবে কৃষকরা আর তিন হচ্ছে ফসল তোলার পর আশানুরূপ ফলন না হলে তখনও ক্ষতিপূরণ পাবে কৃষকরা এই তিনটি ক্ষেত্রেই সর্বোচ্চ সত্তর শতাংশ পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হবে অন্যদিকে বড় ধানের ক্ষেত্রে সর্বোচ্চ নব্বই শতাংশ পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হবে তবে গত বছর আলুর ক্ষতিপূরণ নিয়ে বিস্তর অভিযোগ উঠেছিল কৃষকদের তরফে তাদের অভিযোগ ছিল ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে ব্যাপক অনিয়ম করেছে বিমা সংস্থা এবছর কৃষকদের মুখ থেকে এমন অভিযোগ যাতে শুনতে না হয় তার জন্য সরকারের তরফে আরও বেশি করে মনিটরিং করা হবে বলে জানা গিয়েছে গত বছর শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর জেলাতেই তিয়াত্তর হাজার একশো ছাপ্পান্ন জন আলু চাষিকে নব্বই কোটি একষট্টি লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়েছে বিমা সংস্থা কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে আগামী সপ্তাহ থেকেই রবি ফসলের শস্য বিমার আবেদন গ্রহণের কাজ শুরু হবে শীঘ্রই প্রতিটি জেলায় ব্লকে ব্লকে বিমার ফর্মও পৌঁছে যাবে আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আলুর বিমা করার জন্য আবেদন করতে পারবেন কৃষকরা বড় ধানের বিমার জন্য আবেদন করতে পারবে একত্রিশে জানুয়ারি পর্যন্ত দেখুন এবার ব্যাপারটা বুঝতেই পারছেন আলুর আর আখের ক্ষেত্রে বিমার একটা টাকা দিতে হয় কৃষকদেরকে তো আগে কিন্তু সেই টাকাটাই আলুর ক্ষেত্রে দিতে হতো আপনাদেরকে চার দশমিক আট পাঁচ শতাংশ সেই হিসাবে একর প্রতি আপনাদেরকে আটত্রিশ টাকা আশি পয়সা দিতে হতো কিন্তু এই বর্তমান বছরে সেই প্রিমিয়ামের পরিমাণটা কমিয়ে দেওয়া হয়েছে চার দশমিক আট পাঁচ শতাংশ থেকে করা হয়েছে তিন শতাংশ মানে একর প্রতি এবার বর্তমানে আপনাদেরকে এখন দিতে হবে মাত্র চব্বিশ টাকা আর তিনবার আপনারা ফসলের ক্ষতিপূরণ পেতে পারবেন তিনটা ধাপে লাগানোর সময় মাঝখানে কোনো ক্ষতি হলে তখন বা শেষে যদি আসানোর ফলন না হয় কম ফলন হয় সেক্ষেত্রেও আপনারা কিন্তু ফসলের ক্ষতিপূরণ পেতে পারবেন তো সরকারের এই উদ্যোগ আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন পরবর্তী নেক্সট আপডেট এভাবেই পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে অল অপশানটি অন করতে ভুলবেন না